ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্প তরুভস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরোতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরত পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম শ্রীজগন্নাথে তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়, ওম নম ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলং হয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্য ঈশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় হিতায় কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ নবম অধ্যায় 12 নম্বর শ্লোক থেকে আজকে আমরা অধ্যয়ন পূর্বক শ্রবণ করব। গতকাল আমরা শ্রবণ করেছি যারা যথাযথভাবে ভগবানের কথা শ্রবণ করে তারা ভগবানকে দর্শন পায়, এবং ভক্ত যে রূপে ভগবানকে দর্শন করতে চায় বা যে ভাবে আদান প্রদান করতে চায়, কৃপাময় ভগবান প্রভুপুরুষোত্তম কৃষ্ণ তার সাথে তেমন তেমন আচরণ করেন এবং তার ভাব অনুযায়ী তাকে তেমন রূপে দর্শন দেন। তো আজকের শ্লোকটা ঠিক বিপরীত শ্লোক। নাতি প্রসীদতি তথোপচিত উপচারই আরাধিত সুরগণই হৃদিবদ্ধ কামই যৎসর্বভূত দয়া সদল ভয়ৈক নানা জনিষ্য বহিত সুহৃদন্তরাত্মা। পুনরায়, নাতি প্রসীদতি তত উপচিত উপচারই আরাধিত সুরগণই হৃদিবদ্ধ কামই যৎসর্বভূত দয়া সদল ভয়ৈক নানা জনিষ্য বহিত সুহৃদন্তরাত্মা। অনুবাদ। হে প্রভু, মহা আড়ম্বরে বিবিধ উপচার সহকারে আপনার পূজা করলেও যারা নানা প্রকার জড়কামনা বাসনায় পূর্ণ সেই সমস্ত দেবতাদের পূজায় আপনি ততটা প্রসন্ন হন না। আপনার অহিতুকী কৃপা প্রদর্শন করার জন্য আপনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেন এবং আপনি সকলে নিত্য শুভাকাঙ্ক্ষী, কিন্তু অভক্তদের কাছে আপনি অলভ্য। দেবতারা হয়তো
আড়ম্বর সহিত ভগবানের পূজা করেন। আপনারা শুনে থাকবেন জগন্নাথ পুরীতে, তিরুপতি বালাজিতে, বদ্রীনাথে দেবতারা আসেন ভগবানের পূজা করতে। এমন শোনা যায় বদ্রীনাথে যে 6 মাস কাল যখন মন্দিরের কপাট বন্ধ থাকে, তারপর যখন অক্ষয় তৃতীয়ার দিন পুনরায় কপাট খোলা হয়, সেরকমই তাজা ফুল আর জ্বলন্ত প্রদীপ সেখানে দেখতে পাওয়া যায়। বিক্ষিপ্ত হয়ে চারদিকে ফুল ছড়িয়ে থাকে, দেবতারা পূজা করেন। জগন্নাথ রাত্রিবেলায় ফুলের শৃঙ্গার গ্রহণ করেন, দেবতারা আসেন তার পূজা সেবা করার জন্য। দ্বারকা তিরুপতি বালাজিতে ভগবান দেবতাদের সাথে পাশা খেলেন, নানা রকমের পূজা পার্বণ দেবতারা করতে আসেন ভগবানের। কিন্তু এখানে বলা হয়েছে ভগবান তাদের প্রতি অতটা প্রসন্ন নয়। কেন প্রসন্ন নয়? না, তাদের মধ্যে জড় কামনা বাসনা আছে। দেবতারা হচ্ছে ভগবানের সকাম ভক্ত, ভক্ত কিন্তু কামনা বাসনায় জর্জরিত। কিছু লোক আছে এই জগতে, তারা ভক্তের মতো দেখতে নানাবিধ উপচার দিয়ে খুব ঘটা করে পূজা করে ভগবানের, কিন্তু ভেতরে কি চাহিদা আছে, এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে ইত্যাদি। ধরুন আপনি যদি কাউকে কোনো কিছু খেতে দিয়ে আর বিনিময়ে তার থেকে যদি চান, সে লজ্জায় খেতেই পারবে না। আমার মনে পড়ে বাড়িতে আমার এক ঠাকুমা ছিলেন, তার নাম হচ্ছে ঈশানী। তিনি বাড়িতে অনেকগুলো ভাই, অনেকগুলো আমার দাদু ছিল, ভাই ফোঁটার দিনকে ফোঁটা দিতে আসতো। তো প্লেটের মধ্যে বিভিন্ন রকম মিষ্টি সাজাতো, 5-6টা মিষ্টি সাজাতো। আর ভাই ফোঁটা দেওয়ার পরেই দাদুদের নাম ধরে ডেকে ডেকে বলতো, এই মিষ্টিটা জানিস তো এত দাম নিয়েছে, ওটা অত দাম, এই নিমকিটা এত দাম, মানে 6টা মিষ্টি দিলে 6টা মিষ্টির টোটাল দাম কত হলো সেটা বলে দিল। তার মানে আমি যদি তোমাকে 30 টাকার মিষ্টি খাওয়াই, তুমি একটা 300 টাকার কাপড় দিও। এটাই হচ্ছে আমাদের এই জগতে। মা দুর্গাকে দিচ্ছে একটা লাল পাড় শাড়ি, সামনে দুর্গাপুজো আসছে, আর প্রার্থনা করছে কি ছেলের যেন একটা গভর্নমেন্ট সার্ভিস হয়, প্রতি মাসে 50,000 টাকা, আর মায়ের বেলায় যে শাড়িটা দেয়া হয়েছে ওটা 250 টাকা দামও নয়, তাহলে 12 মাসে 6 লাখ টাকা ইনকাম। কিন্তু মায়ের শাড়ির বেলায় একটা 250 টাকা দামের ফিনফিনে শাড়ি। এইটা হচ্ছে আমাদের ভগবান বা দেব দেবীর সাথে গিভ অ্যান্ড টেক পলিসি। তো ভগবানের সাথে এরকম করতে নেই। ভগবানকে কোনো কিছু দেওয়ার পর যদি বিনিময়ে কিছু চাই, সেটা মূর্খতা। ভগবান তো সবকিছু দিয়েছে, আপনি যেটা দিচ্ছেন ওটাও আপনার সম্পত্তি নয়, ওটাও ভগবানের। সুতরাং আপনি কি দেবেন তাকে, কি দিয়ে আপনি তার কাছে কোনো বস্তু লাভের প্রার্থনা করতে পারেন? ভগবান সন্তুষ্ট নন। আর একটা কারণে ভগবান সন্তুষ্ট নন, এই জড়জাগতিক বস্তু পেয়ে আমরা তো এই জগতে আবদ্ধ হয়ে যাব। ভগবান চান না যে আমরা তার সন্তান এই জড়জগতে দুঃখ কষ্ট পাই। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, স্বর্গলোকের দেবতারা যারা জড়জগতের বিভিন্ন বিভাগের প্রশাসক, তারাও ভগবানের ভক্ত, কিন্তু তা সত্ত্বেও তাদের জড়জাগতিক ঐশ্বর্য ও ইন্দ্রিয় সুখভোগের বাসনা রয়েছে। ভগবান এতই কৃপাময় যে তিনি তাদের বাসনারও অতীত সব রকম জড়সুখ প্রদান করেন, চাওয়ার থেকেও বেশি ভগবান দেন। কিন্তু তিনি তাদের প্রতি সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন, কেননা তারা তার শুদ্ধ ভক্ত নন। ভগবান চান না যে তার অসংখ্য সন্তানদের মধ্যে একজনও তিতাপ দুঃখ সমন্বিত এই জড়জগতে নিরন্তর জন্ম মৃত্যু জরাব্যাধির দুঃখ ভোগ করুক। স্বর্গের দেবতারা এবং এই পৃথিবীর অনেক ভক্ত জড়সুখ ভোগ করার জন্য এই জড়জগতেই থাকতে চান। নিম্নতর জীবনে অধঃপতিত হওয়ার বিপদ সত্ত্বেও তারা তা করেন, এবং তার ফলে ভগবান তাদের প্রতি অসন্তুষ্ট হন।
ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য এসছেন, কখনো নিজে এসছেন, কখনো তার শুদ্ধ ভক্তকে দিয়ে পাঠিয়েছেন, কিন্তু আমরা যেতে চাইছি না। একবার ইন্দ্র তার গুরুচরণ অপরাধ করার ফলে তিনি শুকরের দেহ লাভ করেছিলেন, তা বহু সন্তান সন্ততি হয়েছে, তাদেরকে নিয়ে ড্রেনের মধ্যে ঘঁত ঘঁত করে গরম গরম খাচ্ছে, কি আর বলবো। তো ব্রহ্মা এসছে, এই যে ইন্দ্রের মেয়াদ ছিল, এতদিন সে সুয়যনি লাভ করে থাকবে, সেই মেয়াদটা শেষ হয়েছে। তো ব্রহ্মা এসছে ইন্দ্রকে বলার জন্য যে হে ইন্দ্র, তুমি যেখানে রয়েছ শচীদেবী কষ্ট পাচ্ছে, স্বর্গের সিংহাসন ফাঁকা পড়ে রয়েছে, চলো। তো ইন্দ্রকে যখন বলছে, ইন্দ্র তখন ওই শুকর রূপে বলছে যে সে নয় বুঝলাম আমাকে কোনো জায়গায় যেতে হবে, কিন্তু সেখানে কি এইসব পাওয়া যাবে? আমাদের অবস্থাও তাই। আমাকে একজন ভক্ত প্রশ্ন করছে যে প্রভু অনেকদিন তো হলো, কিছু কি করলেন? আমি বললাম কি করলাম বুঝতে পারছি না। বলছি বৃন্দাবন মায়াপুর কোন জায়গায় একটা ফ্ল্যাট ফ্ল্যাট কিছু কিনে রাখলেন না? তখন আমি কি বলবো? আমি বললাম হ্যাঁ কিনেছি একটা ফ্ল্যাট। কোথায়? বলেননি তো কত পড়লো? আমি বললাম জিরো। কোথায় ফ্ল্যাট? না বৃন্দাবনের গোবর্ধনে, ওখানে আমার একটা ফ্ল্যাট আছে। কিসে? আকাশটাই হচ্ছে তার সেই বাড়ির ছাদ, আর মাটিটা হচ্ছে ফ্লোর। বিশাল বড় বাড়ি, অফুরন্ত। তো যদি ভক্ত হয়ে কৃষ্ণের সেবা করতে করতে নিজের আখেরটা গোছানোর চেষ্টা করি, তাহলে সেটা ভক্তের লক্ষণ নয়। ভক্ত কখনো নিজের আখের গোছাবে না। মারবি রাখো বিজয় ইচ্ছা তুহারা, সে হচ্ছে ভক্ত। তুমি যেমন ভাবে রাখতে চাও রাখো, আমি তোমার নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। বিশেষ করে যারা সন্ন্যাসী ব্রহ্মচারী, তাদের তো ভগবত সেবা করতে করতে নিজের চিন্তা করার কোনো প্রশ্নই থাকা উচিত না। সংশয় আত্মা বিনশ্বতি, ভগবানের চরণে আশ্রয় নেওয়ার পর যদি কারোর সংশয় থাকে, হ্যাঁ বয়স হলে কে দেখবে, তাহলে ওই রকম ভক্তি না করাই মঙ্গল। ওরকম ভক্তি করে কি হবে? যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করার পরে কে দেখবে এই একটা সংশয় জন্মায়, তাহলে ওরকম ভক্তি করে লাভটা কি? কিন্তু কিছু ভক্ত চায় ভগবান আমার এটা দাও, ভগবান আমার এই সুবিধা করে দাও, ওই সুবিধা করে দাও। ভগবান আমার বাপের চাকর নয় যে আমি খালি চাইবো আর ভগবান সেটা যোগান দেবে। তাই যারা শুদ্ধ ভক্ত তারা কৃষ্ণের কাছে একমাত্র কৃষ্ণকে খুশি করা ছাড়া দ্বিতীয় কিছুই চায় না। হে কৃষ্ণ তোমার সুখী আমার সুখ, পরে প্রভুপাদ বলবেন দেখবেন, আর কিছুই চায় না। সেটাই হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। শুদ্ধ ভক্তরা কখনো কোন রকম জড় সুখের বাসনা করেন না, আবার তারা এর বিরোধীও নন। তারা তাদের সমস্ত কামনা বাসনা ভগবানের বাসনার সঙ্গে সংযোজন করেন এবং তাদের ব্যক্তিগত স্বার্থে কোনো কিছু করেন না। তার প্রমাণ অর্জুন। অর্জুন প্রথমে যুদ্ধ করতে চায়নি, কিন্তু কৃষ্ণ যখন অর্জুনকে যুদ্ধ করতে বললেন, অর্জুন বিনা দ্বিধায় যুদ্ধ করেছেন, কারণ কৃষ্ণের ইচ্ছায় যুদ্ধ করেছেন। কয়েকদিন আগে কেউ একজন প্রশ্ন করেছিলেন না যে অর্জুন তো স্বধর্ম পালন করলো, অর্জুনকে তো কৃষ্ণ বলল সর্বধর্ম পরিত্যাগ করতে, আর আগে বলেছিল স্বধর্মে নিধনশ্রেয়, তো অর্জুন তো ধর্ম পালন করলো, অর্জুন তো ক্ষত্রিয় যুদ্ধ করলো, সর্বধর্ম তো ত্যাগ করেনি। না, অর্জুন তার ব্যক্তিগত ইচ্ছা ত্যাগ করে দিয়েছে, কৃষ্ণের ইচ্ছাই গ্রহণ করেছে। অর্জুন কি বলছে শেষে? নষ্ট মোহস্মৃতির লব্ধা তৎপ্রসাদাদ মায়াচ্যুত তিতোষ্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব, তুমি যা বলবে আমি তাই করব। আসলে আমরা হচ্ছি, আমরা যারা ভক্ত হতে এসেছি, আমরা হচ্ছি কৃষ্ণ আর পূর্বতন আচার্যদের হাতের খেলনা, পীড়নক। আমরা হচ্ছি কৃষ্ণ আর প্রভুপাদ বৈষ্ণবদের হাতের খেলনা। আমাদের নিজেদের কোনো অধিকার বা নিজেদের কোনো ইচ্ছা থাকা উচিত নয়, কৃষ্ণের ইচ্ছাই আমার ইচ্ছা।
শ্রীল প্রভুপাদ তার গুরুদেব তাকে বললেন পাশ্চাত্য জগতে যাও। যে সময় বৃদ্ধ অবস্থায় সবাই বৃন্দাবনে ভজন করে সেই সময় প্রভুপাদ যাচ্ছেন কোথায়, বিদেশে। প্রভুপাদ বারবার বৃন্দাবন থেকে দিল্লি যাচ্ছেন গ্রন্থ ছাপাতে, এডিট করতে ইত্যাদি ইত্যাদি। বৃন্দাবনের কিছু বাবাজি তারা মনে করতো এই বৃদ্ধ লোকটা কি রে বাবা, এই বয়সে আমরা বৃন্দাবনে ভজন করছি, অষ্টকালীন লীলা স্মরণ করছি, আর এই বৃদ্ধ লোকটি তার মনটাকে বৃন্দাবনে বসাতে পারলো না, সে খালি এদিক ওদিক দৌড়ায়, আবার শুনছি নাকি সে বিদেশ যাবে, এই বৃদ্ধ বয়সে বিদেশ যাবে। তো প্রভুপাদ যে বিদেশ গিয়েছিলেন, কি প্রভুপাদ ইন্দ্রিয় তর্পণ করতে গিয়েছিলেন? না, যেহেতু বৈষ্ণবদের হাতের খেলনা, প্রভুপাদের গুরুদেব ওম বিষ্ণুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ চেয়েছিলেন তুমি যাও বিদেশে যাও, পাশ্চাত্য জগতে গিয়ে প্রচার করো, তাই করেছেন, তাই করেছেন। কৃষ্ণ আজকে চেয়েছেন যে আমি এইখানে বসে থাকি, আমি আছি এখানে বসে। কৃষ্ণ যেদিন চাইবেন যে না আমি গোবর্ধনে ভিক্ষা করে মাধুকরি করে জীবন যাপন করি, সেটাই করব। যা কৃষ্ণ চাইছেন সেটাই হোক, এই একটা জীবন কৃষ্ণের ইচ্ছার প্রতি সঁপে দাও। এখন প্রশ্ন, কৃষ্ণের কোনটা ইচ্ছে করে বুঝব? গতকালও প্রশ্ন করেছেন, শাস্ত্রে রয়েছে তোমার গুরুদেব তোমায় যা বলছে সেটাই কৃষ্ণের ইচ্ছা বলে গ্রহণ করো। সৎ গুরুদেব যা বলেন সেটি কৃষ্ণের কথাই বলেন। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেটি করিয়া ঐক্য আর না করিও মনে আশা, শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি যে প্রসাদে উড়ে সর্ব আশা। ওটাই উত্তম গতি। পরমাত্মা রূপে ভগবান সকলেরই হৃদয়ে বিরাজ করেন, সর্বদা সকলকে উপদেশ প্রদান করেন, তাই সকলেরই কর্তব্য হচ্ছে এই সুযোগের যথার্থ সদ্ব্যবহার করে সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। ভগবান যদিও প্রতিটি জীবের প্রতি সমভাবে কৃপাপরায়ণ, কিন্তু জীব নিজেদের আচরণ অনুসারে স্বল্প অথবা অধিক পরিমাণে ভগবানের প্রসন্নতা বিধান করতে সক্ষম নিজের আচরণ দিয়ে। আমি অল্প ভগবানকে প্রসন্ন করতে পারি, আবার ভগবানকে অনেক প্রসন্ন করতে পারি। দেবতাদের বলা হয় সকাম ভক্ত, কিন্তু শুদ্ধ ভক্তরা হচ্ছে নিষ্কাম ভক্ত, কেননা তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এই জগতে এমন কোন ব্যক্তি নেই, এমন কোন সমাজসেবী নেই, এমন কোন ধার্মিক ব্যক্তি নেই যিনি নিজের স্বার্থের বাইরে কোনো কাজ করে। সূক্ষ্ম সূক্ষ্ম স্বার্থ, সব নিজের টাকা পয়সা বিতরণ করে দিয়ে সমাজের সেবা করলো, ভেতরে অল্প একটু স্বার্থ রয়েছে, কি পূর্ণ হবে আমার, আমার পূর্ণ হবে, এইসব করলে আমার পূর্ণ হবে, আমার পূর্ণ হবে, আর সেই পুণ্যের ফল আমি ভোগ করব, এটা স্বার্থ। দেখবেন অনেক লোক গীতা ক্লাস শুনতে যায়, জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে, না গীতা গীতা পাঠ শুনতে যাচ্ছি। কেন? না গীতা পাঠ শুনলে পূর্ণ হবে, ব্রত করলে পূর্ণ হবে, এই পূর্ণ অর্জন করার জন্য যাচ্ছে। গঙ্গায় স্নান করলে পূর্ণ হবে, পূর্ণ অর্জন করার জন্য যাচ্ছে, মানে তো স্বার্থপর, নিজের মঙ্গলের জন্যই যাচ্ছে। না, পাপ আর পুণ্য দুটো থেকেই মুক্ত হতে হবে। পাপটাও যেমন খারাপ, পুণ্যটাও আপনার জন্য খারাপ, কারণ পুণ্যটাও আপনাকে জড়বন্ধনে আবদ্ধ করবে। পুণ্য অর্জনের জন্য যাব না, যা কিছু করব কৃষ্ণের প্রীতিবিধানের জন্য, কৃষ্ণের প্রীতিবিধান, যেটা করলে কৃষ্ণ খুশি হবে, ব্যাস। তো একজন ভক্ত বলছেন যে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন গোপীরা আনমনা হয়ে দৌড়ে যেত, কিন্তু এখনকার দিনে কোনো বয়ফ্রেন্ড যদি কোনো মেয়েকে ফোন করে মেয়েটি তখন সাজাগোজা করবে, কেন?
না আমি সাজি, আমার দেরি আছে, তার দাঁড়াও তুমি। সে সাজছে কার জন্য? নিজেকে খুশি করার জন্য। কিন্তু গোপীরা কখনো নিজেকে খুশি করার জন্য কিছু করতেন না। কৃষ্ণ মাসি বাজিয়েছে, কৃষ্ণের সুখের জন্য সব ছেড়ে দিয়ে যাওয়া যেত গোপীত্বে বরং। আমরা যা কিছু করি, আমরা ভালো সাজি, ভালো খাই, ঘুমাই, যা কিছু করি সবটাই নিজের জন্য। একজন শুদ্ধ ভক্ত তার ঘুমটাও কৃষ্ণের সেবা, তার খাওয়াটাও কৃষ্ণের সেবা, তার সাজগোজটাও কৃষ্ণের সেবা, সবটাই সে কৃষ্ণের জন্য করে, ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এখন এই কার ব্যক্তিগত স্বার্থ আছে আর কার ব্যক্তিগত স্বার্থ নেই কি করে বুঝবো? ওটা তো ভেতরের ব্যাপার, ওটাকে নিজেকে নিজেকে বুঝতে হবে যে আমি কি আমার স্বার্থের জন্য করছি না আমি কৃষ্ণের সেবা হিসেবে করছি। আজকে আমাকে এক জায়গায় নিমন্ত্রণ জানানো হয়েছে রাধা অষ্টমী উপলক্ষে কিছু বলার জন্য। আমি যদি চিন্তা করি সেখানে অনেক লোক, সেখানে আমি রাধা অষ্টমীর মহিমা কীর্তন করব, বহু লোক আমার প্রবচনে আকৃষ্ট হবে, হাততালি দেবে, বেরোনোর সময় অনেক প্রণাম করবে, বাহবা দেবে, তার মানে আমার সেখানে যাওয়া উচিত উচিত সেখানে যাওয়া উচিত নয়। কেন? ওখানে আমি বাহবা কামানোর জন্য যাচ্ছি। আর যদি আমি মনে করি যে কে কি দিল না দিল বাদ দাও, কে বাহবা দিল, কে স্তুতি করলো, কানে আঙুল দিয়ে থাকো, বরং তোমাকে রাধারানীর বাণী প্রচার, রাধারানীর মহিমা প্রচার করার একটা সুযোগ এসে তোমার জীবনে, এটাকে সেবা বলে গ্রহণ করে তুমি করতে পারো, তাহলে অসুবিধা নেই। এই যে কোনটাকে সেবা বলে মনে করব আর কোনটা আমার বাহবা পাওয়ার জন্য যাব, এটা বাইরের লোক বুঝবে? এটা নিজেকেই বুঝতে হবে। আপনার মন কি বলছে, তুমি বাহবা কেনার জন্য যাচ্ছ না তুমি সেবার মনোভাব নিয়ে যাচ্ছ, কোনটা? নিজেকে নিজে বিচার করতে হবে। কিছু জিনিস আছে বাইরে থেকে দেখে বোঝা যায় না, কে স্বার্থপর আর কে স্বার্থহীন হয়ে ভগবত সেবা করছে, এটা বাইরে থেকে দেখে বোঝা যাবে না। যে সমস্ত ভক্তরা গ্রন্থ প্রচার করছে, কোন ভক্ত গ্রন্থ প্রচারের মাধ্যমে অথরিটির হাততালি খাওয়ার চেষ্টা করছে, আর কোন ভক্ত শুদ্ধ কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য প্রভুপাদের নির্দেশ, প্রভুপাদকে খুশি করার জন্য গ্রন্থ প্রচার করছে, এটা কি বাইরে থেকে দেখে বোঝা যাবে? কখনোই না। ওটা যে ব্যক্তি প্রচার করছে সেই ব্যক্তিই বুঝতে পারবে যে আমি হাততালি খাওয়ার জন্য প্রচার করছি না আমি শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রচার করার উদ্দেশ্যে, প্রভুপাদ খুশি হবে এই ভেবে প্রচার করছি, কোনটা? তখন সেটা স্বার্থহীন কাজ। যদি আমি মনে করি গুরু কৃষ্ণের প্রীতি বিধানের জন্য করছি, এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, তখন সেটা হচ্ছে স্বার্থহীন। শুদ্ধ ভক্তেরা ভগবানের বাণী প্রচার করে অভক্তদের ভক্তে পরিণত করার দায়িত্ব গ্রহণ করেন এবং তাই তারা ভগবানকে দেবতাদের থেকেও অধিক সন্তুষ্ট করতে সক্ষম। ভগবানের নিষ্কাম ভক্তরা ভগবানের কাছে এত প্রিয়, দেবতারাও ভগবানের কাছে অত প্রিয় নয়। দেবতারা হয়তো অনেক উচ্চতর, আমাদের থেকে অনেক উন্নত, কিন্তু তথাপি দেবতারা ভগবানের এত প্রিয় নন, ভগবানের নিষ্কাম ভক্তরা ভগবানের কাছে যতটা প্রিয়। ভগবানের শুদ্ধ ভক্তদের প্রতি এতই সন্তুষ্ট যে তিনি তার প্রচার কার্যে সাফল্যমণ্ডিত হওয়ার কৃতিত্ব তাকে দান করেন, যদিও তিনি স্বয়ং তা করতে পারতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যেদিন বললেন পৃথিবীতে আছে অত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেদিনকেই প্রচার হয়ে গেল, মহাপ্রভু করতে পারতেন। কিন্তু মহাপ্রভু সেটা নিজে না করে তার শুদ্ধ ভক্তদের হাতে সেটা সঁপে দিয়ে গেলেন, ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তির বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, এদেরকে সমর্পণ করলেন। কৃষ্ণ চাইলে কুরুক্ষেত্রের যুদ্ধ এক সেকেন্ডে শেষ হয়ে যেত, শুধু সুদর্শনটা ছেড়ে দিলেই হতো, কিন্তু কৃষ্ণ কেন অর্জুনকে নিযুক্ত করলেন? নিমিত্ত মাত্রে না ভবসব্যসাচী, যিনি ঐকান্তিক তার মহিমাকে বাড়ানোর জন্য কৃষ্ণ পরিকল্পনা করেন। আমরা নাম যশ প্রতিষ্ঠার পেছনে দৌড়াচ্ছি,
আমাদের নাম যশ প্রতিষ্ঠার পিছনে দৌড়াতে হবে না, আমাদের শুধু উচিত নিঃস্বার্থভাবে কৃষ্ণের সেবা করা। কৃষ্ণের দায় পড়ে যায় যে আমার ভক্তের মহিমা গুণগান হোক। ভক্ত তখন ভয় পায়, ভক্ত চায় না, একদমই চায় না। ভক্ত হরিদাস ঠাকুর যখন দেহ রাখবেন তার ঠিক আগে আগে শ্রী চৈতন্য মহাপ্রভুকে হরিদাস ঠাকুর অনুরোধ করলেন যে আমি আপনার আগে এই শরীর ত্যাগ করতে চাই। হরিদাস ঠাকুরকে মহাপ্রভু এমন এমন কিছু কথা বলছেন, তুমি চলে গেলে আমার এই এত আনন্দ সব মাটি হয়ে যাবে। হরিদাস ঠাকুর কি উত্তর দিচ্ছেন যে আমার মতো এক ক্ষুদ্র পিপীলিকা মরে গেলে পৃথিবীর কি বাহানি হয়। নিজেকে ক্ষুদ্র পিঁপড়ে বলছেন। যিনি ছিলেন ব্রহ্মা তিনি হরিদাস, সেই ব্রহ্মা নিজেকে ক্ষুদ্র পিঁপড়ে বলছে। আর আমরা যদি গুরু গুরু মহারাজের পাশে একটু গিয়ে বসতে পারি তাহলে কত একটা মনের মধ্যে একটা অহংকার ভাব চলে আসে, আমি কত মহান ভক্ত, গুরুদেবের পাশে পাশে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি কৃষ্ণের পূজারি, ভগবানের পূজারি, মন্দিরের পূজারি, অহংকার চলে আসছে। হ্যাঁ, বাকি সবাইদেরকে হেও প্রতিপন্ন করছে। যেখানে ব্রহ্মা 3 লক্ষ নাম জপ করতেন, নামাচার্য হরিদাস তিনি যেখানে বলছেন যে এক ক্ষুদ্র পিপীলিকা মরে গেলে পৃথিবীর কি বাহানি হয়, সেখানে আমাদের ভাবটা কেমন থাকা উচিত। তো ভক্ত কখনো মনে করে না যে কৃষ্ণ আমাকে আমার মহিমা প্রচার করছে, ভক্ত সেই অবস্থাতেও লজ্জিত বোধ করেন। কিন্তু কৃষ্ণ কি করেন, তার মহিমা ডঙ্কা বাজিয়ে প্রচার করেন। শুধু আমাদের কি হতে হবে, আমাদের কেবলমাত্র নিঃস্বার্থ হয়ে কৃষ্ণের সেবা করে যেতে হবে, কোনো স্বার্থ থাকবে না। ছোটবেলায় ছোট্ট উদাহরণ, ছোটবেলায় একটা বাচ্চা যখন দোলনার মধ্যে শোয়ানো থাকে, বাচ্চাটা হাত পা নাড়ে, খিলখিল করে হাসে। হ্যাঁ, বাবা বাচ্চার এই আচরণ দেখে এত খুশি হয়, পরের দিনকে এই ঝুমঝুমি কিনে নিয়ে আসে, বিভিন্ন রকমের খেলনা নিয়ে আসে। কেন না, বাচ্চাকে আরো আনন্দ দেওয়ার জন্য। তো বাচ্চার যেই আচরণ বাবাকে খুশি করলো, সেরকম আমরা যদি বাচ্চার মতো সরল হয়ে কেবলমাত্র কৃষ্ণকে খুশি করার চেষ্টা করি, আমাদের কোনো কিছুর অভাব হবে না। নিজের স্বার্থ বাদ দিলে যে আমি একা হয়ে যাব, আমি হোপলেস হয়ে যাব, এমন না। নিজের স্বার্থ বাদ দিয়ে কৃষ্ণের চরণে যদি আত্মসমর্পণ করে দিই, আমার যা প্রয়োজন সব প্রয়োজনই মিটবে, কোনো কিছু বাকি থাকবে না। কিন্তু আমি চাইব না, চাইলে ভগবানের সাথে প্রেমকে কেনা বেচা হয়ে যাবে। প্রেমকে বেচতে নেই, কৃষ্ণকে আপনি ভালোবাসেন, আর যদি কৃষ্ণ তার প্রতিদান দিয়ে দেয় তার মানে তো প্রেমটা বিক্রি হয়ে গেল। এমন ভাবে কৃষ্ণের সেবা করতে হবে যাতে কৃষ্ণ মাথা চুলকায়, আমি কি দিতে পারি এই ভক্তকে, মাথা চুলকায়, বিনিময়ে তিনি হেরে যান। রাধারানী কৃষ্ণকে বলছেন, হে প্রাণনাথ, তুমি আমার কাছে নিত্য ঋণী, আমি এমন ভাবে তোমার সেবা করব যাতে তোমার তুমি আমার ঋণ কোনোদিনই শোধ করতে পারবে না। আর কৃষ্ণ নিজে মুখে বলছে, হে ব্রজাঙ্গনাগণ, তোমরা আমাকে যেভাবে সেবা করেছ, আমি এই জন্মে কেন, জন্ম জন্মান্তরেও তোমাদের এই ঋণ আমি শোধ করতে পারবো না। কৃষ্ণ পারেনি ঋণ শোধ করতে ব্রজগোপীদের, সেইভাবে সেবা করতে হবে। এখন প্রশ্ন উঠতে পারে, যদি ভগবান অভক্তদের হৃদয়ে বিরাজ করেন তাহলে কেন তারা ভক্ত হয় না, ভগবান তো পরমাত্মরূপে সবার হৃদয়ে বিরাজ করছেন, তাহলে তারা কেন ভক্ত হচ্ছে না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন যে দুরাগ্রহী অভক্তেরা উষার ভূমির মতো অথবা খারযুক্ত জমির মতো, তারা বৈষ্ণব অপরাধ করার ফলে তাদের এই হৃদয়রূপ জমিটা খারযুক্ত বা উষর হয়ে যায়, অযোগ্য হয়ে যায়, আর সেই জমিতে ভক্তিলতা বীজ অঙ্কুরিত হয় না, এই জন্য তারা ভক্তি লাভ করতে পারে না বৈষ্ণব অপরাধের কারণে। যারা ভক্ত নয় দেখবেন তারা কি করে, কোনো ভক্ত প্রচার করতে গেছে, কিছু ভালো কথা বলছে, তাদের নিন্দামন্দ করবে, কখনো কখনো তো আবার তেড়ে মেরে মারতেও আসে।
তত রকমের তাৎসল্যমূলক কথাবার্তা বলে। এই কারণেই তারা ভক্তি জীবনের উন্নতি করতে পারে না বা তারা ভক্ত হতে পারে না বৈষ্ণব অপরাধের কারণে, সেটাই প্রভুপাদ বললেন। ভগবানের বাণী প্রচারে লিপ্ত শুদ্ধ ভক্তদের প্রতি একের পর এক অপরাধ করে তারা, তার ফলে তারা ক্ষারযুক্ত জমির মতো উসর হয়ে যায়, যেখানে ভগবত ভক্তির বীজ অঙ্কুরিত হতে পারে না। তো দুটো জিনিস এখানে আমরা পেলাম আজকে, সবাই কেন ভক্ত হচ্ছে না, যে তাদের মধ্যে অনেক পাপ অপরাধ রয়েছে। দুই, দেবতাদের থেকেও শুদ্ধ ভক্তরা ভগবানের কাছে অতি প্রিয়। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। গোবর্ধন পর্বতের কাছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে মানসী গঙ্গা। আর সেই মানসী গঙ্গার তীরে একটি শিব মন্দির আছে, তার নাম চাকলেশ্বর মহাদেব। ওই চাকলেশ্বর মন্দিরের পাশেই রয়েছে সনাতন গোস্বামীর ভজন কুটির। প্রচুর মশা, এত মশা সনাতন গোস্বামী জপ করতে অসুবিধা হচ্ছে। সনাতন গোস্বামী মনে মনে চিন্তা করলেন যে এই স্থান ত্যাগ করে আমি অন্যত্র গমন করব। তো ওই চাকলেশ্বর মহাদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন, হে সনাতন, তুমি দয়া করে এখানেই ভজন করো, তোমার ভজন শুনে আমি প্রসন্ন হচ্ছি, তুমি দয়া করে চলে যেও না, মশাকে আমি তাড়িয়ে দেব, এখানে কোনো মশাই থাকবে না, শিবের নাম ভূতনাথ, সমস্ত জীব তার কন্ট্রোলে, এখান থেকে মশা তাড়িয়ে দেবো, কোনো মশা থাকবে না, তুমি এখানে জপ করো। তার মানে দেখুন, একজন শুদ্ধ ভক্তের সান্নিধ্য আরেকজন ব্যক্তি, একজন শুদ্ধ ভক্তের দেবতা তিনিও লাভ করতে চান। যখন আপনি শুদ্ধ ভক্তি করবেন, সমস্ত দেবতারা আপনার প্রতি প্রসন্ন হবে, সমস্ত দেবতারা। আমরা মনে করি যে আমরা তো এত সব দেবদেবীর পূজা ছেড়ে দিয়েছি, শুধু কৃষ্ণ কৃষ্ণ করছি, দেবতারা অসন্তুষ্ট হবে না, তো উল্টোটা হবে, দেবতারা আপনাদের প্রতি সন্তুষ্ট হবে যদি আমরা পুরোপুরি শুদ্ধ কৃষ্ণ ভক্তি করতে পারি। আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? নিষ্কাম ভাবে, নিঃস্বার্থ ভাবে কৃষ্ণের সেবা করা, এটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আর এই সমস্ত পাঠ প্রবচনগুলো শুনে আপনি বুঝতে পারবেন যে কোনটা, কোন সেবাটার মধ্যে স্বার্থ রয়েছে আর কোন সেবাটা নিঃস্বার্থ আপনি করছেন, বুঝতে পারবেন আপনি। চেষ্টা করতে হবে আমাদের নিঃস্বার্থ হয়ে সেবা করা, সবকিছুই করব। যদি কেউ আপনাকে প্রণাম করে, আপনার বাহবা দেয়, সাথে সাথে সেটাকে ড্রাইভেট করে দেবেন, গুরু আর কৃষ্ণের কৃপায় এটা হয়েছে, গুরু আর কৃষ্ণের কৃপায়, এটা বাস্তব। দুর্গাপুরে যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে, ভক্তরা আমায় বলে, প্রভু আপনি দারুণ চালাচ্ছেন, আমি একদম একটা মূর্খ, মাত্র মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে ইস্কনে চলে এসেছি, তারপরে আমার জড়জাগতিক কোনো প্রকার যোগ্যতাই নেই, না ম্যানেজমেন্টের যোগ্যতা, না ভক্তির যোগ্যতা, সবকিছু ছিল প্রভুপাদের কৃপায়, সবাই যা দান দক্ষিণা দিচ্ছে প্রভুপাদকে দেখে দিচ্ছি, রাধা মদন মোহনকে দেখে দিচ্ছি, কোনটা আমি করছি, কিন্তু কৃষ্ণ আমাকে বাহবা দিয়ে দিচ্ছে, সেই সব বাহবাটা গুরু প্রভুপাদ আর কৃষ্ণের প্রাপ্য, একটা তিল মাত্র বাহবার যোগ্য আমি নই। সবসময় আমাদেরকে এটা মনে রাখতে হবে, যা কিছু সুন্দর হচ্ছে, লোকে আমাকে বাহবা দিচ্ছে, স্তুতি করছে, আসলে এটা যোগ্য আমি নই, গুরু কৃষ্ণের কৃপায় এগুলো হচ্ছে, ওনাদেরকে সেটা দিয়ে দেওয়া, এইভাবে আমাদের জীবনে এগোতে হবে। ভক্তি জীবনটা এইরকম, নিজের সমস্ত বাসনা স্বার্থ ত্যাগ করে সব স্বার্থ সব বাসনা গুরুদেব এবং কৃষ্ণের জন্য সমর্পণ করে দেওয়া, তাকেই বলা হয় পূর্ণ শরণাগতি, পূর্ণ শরণাগতি। হরে কৃষ্ণ। কোনো প্রশ্ন? রীনা মাতাজি প্রশ্ন করছেন, দুর্গাপুর ইস্কনে হবে তো, প্রভু সময়টা কৃপা করে বলবেন। সময়টা 3টে থেকে 6টা। অনুকম্পিতা মাতাজি প্রশ্ন করছেন যে, প্রভু সূক্ষ্ম স্বার্থ থেকে মুক্ত হয়ে কিভাবে কৃষ্ণকে ফুল সারেন্ডার করব? সূক্ষ্ম স্বার্থ বলে কিরকম বোঝাতে চাইছেন একটু যদি বলতেন, তাহলে আমি আরো আমার এক্সপ্লেন করতে সুবিধা হতো, সূক্ষ্ম স্বার্থ কি।
আমাদের স্বার্থগুলোকে পরিবর্তন করে ফেলতে হবে। স্বার্থ যদি ত্যাগ করতে না পারি, সবসময় মনে মনে চিন্তা করতে হবে যে আমার একটাই জীবনের স্বার্থ, গুরুদেব আর কৃষ্ণকে খুশি করা, এতেই আমার সুখ। গুরুদেব আর কৃষ্ণ খুশি হলেই আমার সুখ, কারণ আমার সুখ রয়েছে কিন্তু উদ্দেশ্য হচ্ছে গুরু আর কৃষ্ণের সন্তুষ্টি বিধান। তাহলে সুখ স্বার্থ আস্তে 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 পরিবর্তন হবে, প্র্যাকটিস করতে হবে। এর জন্য প্রভু আমরা দেখি যে অর্জুন তো শুদ্ধ ভক্ত ছিলেন, চলে গেল পড়ি, তাহলে কৃষ্ণ কেন তাকে শাস্ত্র পড়ার জন্য অস্ত্র পাওয়ার জন্য ইন্দ্র আর শিবের কাছে পাঠিয়েছিলেন? আচ্ছা, তো যদি কেউ শুদ্ধ ভক্ত হয় তার মানে এই নয় যে তাকে স্কুল কলেজে যেতে হবে না। যেহেতু আমরা জড় দেহ পেয়েছি, জড় দেহ দিয়ে যে যে কাজগুলো সেগুলো করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, পড়াশোনা করতে হবে, কিন্তু উদ্দেশ্য হবে কৃষ্ণের সেবা। যেমন শ্রীল প্রভুপাদ, প্রভুপাদ শুদ্ধ ভক্ত, কিন্তু প্রভুপাদকে সহযোগিতা করার জন্য কৃষ্ণ অনেক বড় বড় ধনী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তিকে যুক্ত করে দিয়েছেন প্রভুপাদের সাথে। ঠিক একইভাবে ইন্দ্র একজন, অর্জুন একজন সুন্দর শুদ্ধ ভক্ত, তো অর্জুনকে সহযোগিতা করার জন্য ইন্দ্র, শিব, তাদের অস্ত্র, এগুলোকে কৃষ্ণ অ্যারেঞ্জ করে দিয়েছেন, যাতে অর্জুনের সেবায় সহযোগিতা হয়। আর এতে শিব এবং ইন্দ্র তাদের জীবনও ধন্য হয়েছে যে একজন শুদ্ধ ভক্তের সেবায় এগুলো লেগেছে। এটা কৃষ্ণের এক বিশেষ আয়োজন। শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গেলেন, প্রভুপাদ এক একটা হিরোকে পেয়েছিলেন, এক একটা হিরো কৃষ্ণের অ্যারেঞ্জমেন্ট। এর মানে এই নয় যে শুদ্ধ ভক্তের কাউকে প্রয়োজন নেই, ভক্তিতে সহযোগিতা করার জন্য এগুলোর প্রয়োজন কৃষ্ণ মিটিয়েছেন। পুষ্পরানী মাতাজি প্রশ্ন করছেন, অনলাইনে সেমিনারে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? আমার বাড়ি দুর্গাপুর থেকে অনেক দূরে। আচ্ছা, যদি অনেক দূরে হয় তাদেরকেই অনলাইন কানেকশন দেওয়া হবে, আর যদি কাছে হয় তাদেরকে অনুরোধ করা হবে অবশ্যই আপনি সামনে এসে সেমিনার করুন। কারণ সামনে বসে তার যে রেসিপ্রোকেশন, তার যে আদান প্রদান, সেটি দূরে থেকে হয় না। বৈষ্ণবের কৃপা অনলাইনের মাধ্যমে আপনার উপর গিয়ে পড়বে না, যতটা পারা যায় সামনে এসে। যারা এই বৈষ্ণব সদাচার কোর্সটি 3 দিন এখানে থেকে করেছেন, আমি চাই তারা মাঝে মাঝে এখানে কিছু ওনাদের যে উপলব্ধি তা এখানে শেয়ার করুক, যে এই সামনে বসে যে ক্লাস হলো তার কি উপলব্ধি, তার কি কি বলবো শক্তি। সোমপাল গৌর হরি প্রভু, প্রভু এই জগৎ থেকে স্বর্গলোক অনেক উন্নত, এই জগৎকে বলা হয় দুঃখালয়। যারা ভগবানকে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা এই পৃথিবীতে এসে দুঃখ কষ্ট পান, অথচ যারা ভগবানের সকাম ভক্ত তারা স্বর্গসুখ ভোগ করে। এটা কর্ম, এটা কর্মফলের কিরকম হিসাব? আপনাকে কে বলেছে যে স্বর্গলোকে দুঃখ কষ্ট নেই? উদাহরণ দেওয়া হচ্ছে, খাট থেকে পড়লে যেরকম লাগে, আর একতলা ছাদ থেকে পড়লে তার থেকে বেশি লাগে না কম লাগে? খাট থেকে পড়লে যেমন লাগবে তার থেকে অনেক বেশি লাগবে একতলা ছাদ থেকে পড়লে, কেন আরো বেশি উঁচু। হ্যাঁ, তো যে যত ঊর্ধ্ব লোকে আছে মনে করবেন না তারা কষ্টে নেই, তারা আরো দুঃখ কষ্টে আছে। এই জড় ঐশ্বর্য তো আমাদের মনের সুখ দিতে পারে না, আত্মার সুখ দিতে পারে না। জড় ঐশ্বর্য দেহের সুখ দিতে পারছে, কিন্তু আত্মার সুখ জড় ঐশ্বর্য দিতে পারে না। সেখানে আমাদের এখানে যেরকম রাজনৈতিক চাপ, জাগতিক চাপ সব রয়েছে, সেখানে ওষুধের চাপ কয়েকদিন বাদে মহালয়া আসবে দেখতে পাবেন। হ্যাঁ, ওষুধ রি 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 করতে করতে চলে গেল স্বর্গে, আর ওরা হি 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 করতে করতে নেমে গেল মর্তে, লুকিয়ে বেড়াচ্ছে।
হচ্ছে তো, সেখানেও অনেক দুঃখ কষ্ট আছে, দুঃখ কষ্ট নেই তা না। আরেকটা উত্তর হচ্ছে, স্বর্গে এত ঐশ্বর্য, সেই ঐশ্বর্যে আমরা কৃষ্ণকে ভুলেই যাব, তাই ভগবান তার শুদ্ধ ভক্তকে এই জড় জগতে নিয়ে আসেন, যতটুকু রেকটিফিকেশন করার দরকার আছে এই জগতে নিয়ে আসেন। কেন? দুঃখ কষ্ট পেয়ে যেন ভগবানকে বেশি করে করে মনে করতে পারে, ঐশ্বর্য পেয়ে গেলে তো ভুলে যাবে। সুদামা ভগবানের শুদ্ধ ভক্ত, সুদামার জীবনে এত কষ্ট কেন? পঞ্চপাণ্ডবরা শুদ্ধ ভক্ত, এত কষ্ট কেন? ভগবান তাদেরকে কষ্ট দিচ্ছেন তাদেরকে বেশি করে কৃষ্ণকে স্মরণ করার জন্য। এটা ভগবানের বিরোধ আচরণ নয়, ভগবানের অহেতুকি অনুকম্পা, বুঝতে হবে এগুলো। হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? ধন্যবাদ। তো আজকে আমাদের আগের যে কত স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধের পরীক্ষা আছে, সবাই নিশ্চয়ই জানেন। দ্বিতীয় স্কন্ধ যে আলোচনা হয়েছে, মাত্র 10টি অধ্যায়, তার পরীক্ষা আজকে আছে। দয়া করে আপনারা সেই পরীক্ষাটি দেবেন। হরে কৃষ্ণ। আপনি যে বলছেন যে আপনার অহংকার ক্ষুণ্ণ হয়, কিন্তু আমার অহংকার বাড়ে, হ্যাঁ, তাই দয়া করে যদি আমার প্রবচনের মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হয়, কমেন্ট বক্সে সেই ভুল ত্রুটিটি উল্লেখ করবেন। যদি আমার দ্বারা আপনি কোনো উপকৃত হন, দয়া করে সেটি লিখবেন না, কারণ তাতে আমার অহংকার বেড়ে যায়। হ্যাঁ, আমি মনে হয় সবার খুব উপকার করছি, এটা আপনার প্রতি আমার, মানে আমার প্রতি আপনার উপহার বলে জানবো, যদি আপনি আমার ভুল ত্রুটিগুলো বলে দেন। হরে কৃষ্ণ।